বন্ধুরা, এটি একটি ডুমবুর গাছ, মিষ্টি ডুমবুর, যা তিন ফল নামেও পরিচিত। এটি মিশরীয় একটি জাত, মিশরীয় ডুমবুরও বলছে অনেকে। তো আপনারা দেখতে থাকুন, আজকে এই গাছটি আমি টবে প্রতিস্থাপন করব ও মাটি তৈরি। ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণটা, কিভাবে মিশরীয় ডুমবুর আপনার বাড়িতে বা ছাদ বাগানে টবে প্রতিস্থাপন করবেন এবং মাটি তৈরি করবেন। বন্ধুরা, আমরা আজকে মিশরীয় ডুমবুর গাছের মাটি তৈরি করব। তবে কিভাবে মিশরীয় ডুমবুর গাছের মাটি তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। এই পাত্রটিতে রয়েছে 30% বাগানের মাটি এবং 20% নদীর বালি, এটি ভার্মি কম্পোস্ট ও গোবর সার, এবং 10% নিম খোল, এবং রয়েছে 20% কোকোপিট। এই কোকোপিটটা আমি বাড়িতেই তৈরি করেছি। বাড়িতে কীভাবে সহজে কোকোপিট তৈরি করা যায় সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, এটির সাথে মিশিয়ে দেবো। সবসময় মাথায় রাখবেন, মিশরীয় ডুমবুর গাছ একটি মিশরীয় গাছ, যেটি মাটিতে কোনো সময়ই জল খুব বেশি পছন্দ করে না। খুব শুকিয়ে গেলেও এর প্রবলেম হয়, এর জন্য মাটি সবসময় হালকা ভেজা ভাব থাকতে হয়। তার জন্য আমি কোকোপিটটা দিয়েছি, এই মাটি ভেজাও রাখবে এবং জলের ড্রেনের সিস্টেমটাও খুব ভালো করবে। তো সব কিছু এবার মাখিয়ে নেব। তো আমার কাছে মাখানোর মতো কিছু নেই, তাই হাত দিয়ে মাখিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তো মাটিটা এইভাবে হালকা মেশানো হয়ে গেলে সব কিছু এক জায়গায় করে দিলে, এবং এর মধ্যে এবার আমরা দেব 100 গ্রাম হাড়ের গুঁড়ো বা বন ডাস্ট, এবং 100 গ্রাম দেব শিং চাঁচা বা শিং কুচি। এগুলো দিয়ে এবার মাটিটাকে সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাটিটা সম্পূর্ণ মিক্স হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপ কী করতে হবে সেটা দেখাবো। তো গাছটি বসানোর জন্য আমি এমন একটি জলের ড্রাম নিয়েছি, এটি আপনাদের বাড়িতেই সব জায়গায় থাকে, বা যদি নাও থাকে যারা জলে সাপ্লাই করে তাদের কাছে গিয়ে বলবেন, এরকম একটি ড্রাম দিয়ে দেবেন। এটি আমি নিয়েছি একটা ফাটা ড্রাম, আমাকে ফ্রিতেই দিয়েছে, এবং আমি ড্রামের পিছনে বেশ কিছু ছিদ্র করে দিয়েছি। দেখুন, এই ছিদ্রগুলো আমি একটা লোহার শিক গরম করে ছিদ্র করে দিয়েছি। এবং প্রথমে ড্রামের এই যে ছিদ্রগুলো আমি করে নিয়েছিলাম, এই ছিদ্রগুলো ওই টপ ভাঙা, বা আমার কাছে টপ ভাঙা নেই, অ্যালবেস্টার ভাঙা ছিল, এগুলো দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে, যাতে পরবর্তীকালে এর মধ্যে দিয়ে মাটি জমে ফুটোগুলো আটকে না যায়। তাহলে তবে জলের ড্রেনের সিস্টেম ভালো থাকবে না, এবং তাতে গাছের গোড়ায় জল জমে গাছটা মারাও যেতে পারে। তো এইভাবে সাজিয়ে নেব। এরপর আমরা এটি এই স্টনচিপগুলো নিয়ে এসেছি, স্টনচিপগুলো টবের মধ্যে দিয়ে দেবো, যাতে জলের ড্রেনের সিস্টেমটা খুবই ভালো থাকে। তো স্টনচিপগুলো আমি এভাবে সাজিয়ে দিয়ে দেবো, যাতে যে অ্যালবেস্টার ভাঙাগুলো দিয়েছি সরে না যায়। সাবধানে দিতে হবে। তো এইভাবে স্টনচিপগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমরা স্টনচিপের মধ্যে কিছুটা এই ঘরগাঁথা বালি দিয়ে দেবো, যাতে স্টনচিপের ওই যে ফাঁকগুলো রয়েছে সেই ফাঁকগুলো পূরণ হয়ে যায়, এবং ওই ফাঁকের মধ্যে কোনো পরবর্তীকালে মাটি ঢুকে আটকে গিয়ে জলের সিস্টেম যাতে না বাজে করে, তার জন্য আমরা এইভাবে বালিটাগুলোকে ছড়িয়ে দেবো। তো এইভাবে বালিটা দেওয়া হয়ে গেলে এর উপরে হালকা করে জল এরকমভাবে দিয়ে দিতে হবে, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, যাতে স্টনচিপের যে খাঁজগুলো রয়েছে ফাঁকগুলো বালিটা গিয়ে সম্পূর্ণ আটকে যায়। একটু করে জাস্ট দিতে হবে। তো এইবার এই যে মাটিটা আমি মিক্স করে রেখেছিলাম এই মাটিটা টবের মধ্যে দেব। আপনারা দেখেছেন মিক্স করাটা কীভাবে করেছি, তো আপনারা দেখতে থাকুন। ধীরে ধীরে এইভাবে ড্রামের মধ্যে মাটিটা আমরা ভর্তি করে দেব, হালকা করে জাস্ট একটু চেপে দেব, দিয়ে আবার মাটি দেব। এবার আমরা গাছটি বসিয়ে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা, টবের সমান আছে কিনা,
তো এখন দেখতে পাচ্ছি গাছটি সঠিক রয়েছে। গাছ কখনোই টবের মুখ পর্যন্ত মাটি দিয়ে বসাবেন না, কিছুটা ফাঁকা রাখবেন টপ থেকে 3-4 ইঞ্চি 2-3 ইঞ্চি অন্তত, যাতে পরবর্তীকালে আপনারা সার প্রয়োগ করতে পারেন। তার জন্য আমি আমার গাছটি দেখছি সঠিক রয়েছে, তো এবার আমি ব্যাগ থেকে গাছটি বার করে টবের মধ্যে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন গাছটি খুবই ভালো জাতের গাছ এবং খুব ভালো শিকড় রয়েছে। এমনই গাছ আপনারা যখনই কিনবেন নার্সারি থেকে দেখে নেবেন যে এই যে শিকড়গুলো রয়েছে খুবই ভালো শিকড়। এইভাবে যখন বসাবেন গাছটি তখন দেখে নেবেন গাছটি যেন টবের মধ্যিখানে বসে, দেখে নেবেন এইভাবে। এরপর আমরা চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো আস্তে আস্তে। আমার মাটি দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তাহলে একটা কথা মাথায় রাখবেন, যখন নতুন কোনো গাছ টবে প্রতিস্থাপন করবেন তখন জলটা সম্পূর্ণ ভর্তি করে দেবেন, টব বা ড্রাম যাতেই আপনি গাছটা বসান না কেন ড্রামটা ভর্তি করে দেবেন। জল টব থেকে উপচে পড়ে যায় তার কিছুক্ষণ পরে আবার জল দেবেন, যতক্ষণ না আপনার ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিছুটা জল ততক্ষণ আপনি জল দিতে থাকবেন। এইভাবে জলটাকে ভর্তি করে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গাছটি ড্রেনের সিস্টেমটা খুবই ভালো হয়েছে, সব বেরিয়ে গেছে, জল একটু আটকে নেই। এবং আরেকটি কথা বলে রাখবো, গাছ যখনই টবে বসাবেন কোনো দিন সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবেন না। এই গাছটি আমি আপাতত 2-3 দিন আমি একটু ছাওয়া জায়গায় রাখবো, গাছটি একটু বসে গেলে তারপর একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো। ডুম্বুর গাছ যেখানেই প্রতিস্থাপন করবেন সেখানে যেন দিনে 7-8 ঘন্টা রোদ্দুর থাকে, রৌদ্র না থাকলে কিন্তু গাছটি বাড়বে না ভালোভাবে। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।